আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা গড় মুনাফার হার নির্ণয় করা দেখব। তো গড় মুনাফার হার যখন আমরা নির্ণয় করতে যাব, আমাদেরকে সবার আগে এই সূত্র ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফা ভাগ হচ্ছে গড় বিনিয়োগ। এখন যখন আমরা গড় কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করতে যাব, সেক্ষেত্রে আমাদের প্রশ্নে যদি আগে থেকেই কর পরবর্তী নিট মুনাফা দেয়া থাকে, তাহলে শুধুমাত্র এই যে কর পরবর্তী নিট মুনাফাগুলো রয়েছে এটি যোগ করে আমার যত বছর থাকবে তত বছর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু 5 বছর দেওয়া আছে, এই 5 বছরের সবগুলো কর পরবর্তী নিট মুনাফা যোগ করার পর আমাকে যেহেতু 5 বছর এই জন্য 5 দ্বারা ভাগ করতে হবে। যদি এরকম হতো আমার এখানে 3 বছর দেওয়া আছে এবং কর পরবর্তী নিট মুনাফা 3 বছরের দেওয়া আছে, তাহলে শুধুমাত্র আমরা এই 3 বছরের কর পরবর্তী নিট মুনাফা যোগ করে 3 দ্বারা ভাগ করতাম। অর্থাৎ এখানে আমি আবারও বলছি, আমাকে শুধুমাত্র যেই কত বছরের কর পরবর্তী নিট মুনাফা থাকবে ওগুলো যোগ করে আমাকে যত বছরের কর পরবর্তী নিট মুনাফা থাকবে সেটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি গড় কর পরবর্তী নিট মুনাফা এখানে নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এভাবে করতে হবে। আমাদের সবার আগে টাকাগুলো বসাতে হবে, যেটি হচ্ছে 6,300 যোগ 5,400 যোগ হচ্ছে 14,100, এরপরে 8,160 এবং সবশেষে এখানে জায়গা না হওয়ার কারণে আমি এখানে লিখছি 12,360। অর্থাৎ এই 6,300, তারপরে 5,400, এরপরে হচ্ছে 14,100, এরপরে হচ্ছে 8,160 এবং সবশেষে 12,360, এগুলো যোগ করার পর আমাকে 5 দ্বারা ভাগ করতে হবে। তো যখন আমি 5 দ্বারা ভাগ করব, এই সবগুলো যোগফলকে 5 দ্বারা ভাগ করার পর আমি পেয়ে যাব আমার গড় কর পরবর্তী নিট মুনাফা। তো এক্ষেত্রে যোগ করার পর আমার যোগফল আসবে 9,264 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আমার গড় কর পরবর্তী নিট মুনাফা আসছে 9,264 টাকা। এখন একটার কাজ তো হয়ে গেল, এরপর আমাকে নির্ণয় করতে হবে গড় বিনিয়োগ। অর্থাৎ যখন আমি গড় বিনিয়োগ নির্ণয় করতে যাব, তখন আমার সূত্র হবে প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে 2। অর্থাৎ এখানে যদি আমি এই সূত্রটা এভাবে বসিয়ে দিই, তাহলে আমার সূত্র দাঁড়াচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এটি হচ্ছে গড় বিনিয়োগ নির্ণয় করার সূত্র। তা আমি যদি এখানে লিখে দিই গড় বিনিয়োগ, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এখন এই গড় বিনিয়োগ বের করার জন্য আমার আগে প্রারম্ভিক বিনিয়োগটা লিখতে হবে। এই যে আমার এখানে প্রারম্ভিক বিনিয়োগ দেয়া আছে 60,000 টাকা। অর্থাৎ এখানে বসবে 60,000, এখানে যোগ ভগ্নাবশেষ মূল্য, যদি ভগ্নাবশেষ মূল্য দেয়া থাকে, এখানে ভগ্নাবশেষ মূল্য হবে, তো যদি ভগ্নাবশেষ মূল্য দেয়া থাকে তাহলে আমার এখানে 3,000 লিখতে হবে, এবং যদি আমার এখানে ভগ্নাবশেষ মূল্য না দেয়া থাকে তাহলে 3,000 জায়গায় 0 হতো। এখন এই ভগ্নাবশেষ মূল্য তারপর ভাগ হচ্ছে, এখানে যেহেতু 2 দেওয়া আছে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি এটি 63,000কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসবে 31,500 টাকা। অর্থাৎ আমার গড় বিনিয়োগ দাঁড়াচ্ছে 31,500। তো এখানে আমি আবার বলছি, যদি আমার এখানে ভগ্নাবশেষ মূল্য না দেয়া থাকতো তাহলে আমার এখানে 0 হতো, এখানে কোনো ডেটা বসতো না, এবং এখানে 2-এর জায়গায় সবসময় 2-ই হবে, এবং এখানে আমাকে আমার প্রারম্ভিক যে বিনিয়োগ সেটি যোগ করতে হবে। তো এটি আমার আসছে 31,500 টাকা। যখন আমরা ফাইনালি আমার গড় মুনাফার হার নির্ণয় করতে যাব, তো তখন আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। তো গড় মুনাফার হার আমরা জানি গড় কর পরবর্তী নিট মুনাফা, যেটি হচ্ছে আমরা এখানে বের করলাম 9,264 টাকা, এবং আমার এখানে গড় বিনিয়োগ আসতিছে 31,500 টাকা। তো এখানে যেহেতু আমাদের গড় মুনাফার হার চাচ্ছে, তো হারের জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি এখন টাকাগুলো বসাই, তাহলে আমাদের সবশেষে অ্যান্সার আসবে 29.40%। অর্থাৎ আমার গড় মুনাফার হার হচ্ছে 29.40%। সুতরাং যদি ডেটা এরকম দেওয়া থাকে যে আমার প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে 60,000 টাকা এবং বছর এগুলো, তাহলে আমার সবশেষে আমার গড় মুনাফার হার আসবে হচ্ছে 29,400%। যেহেতু এখানে একটু আমাদের টাইপে ভুল হয়ে গেছে, তো এখানে আমাদের হবে প্রারম্ভিক।
এখানে আমাদের প্রারম্ভিক বিনিয়োগ আসছে আমাদের 60,000 টাকা এবং আমাদের সবশেষে গড় মুনাফার হার আসছে আমার 29.4 যেহেতু এখানে আমরা এটি মুছে দিচ্ছি পুরোপুরি তো এখানে আমার হবে গড় বিনিয়োগ এবং এখানে যেহেতু 60,000 টাকা তার মানে আমার লাস্টে গড় মুনাফার হার হবে 29.40%